এবার চলে যাব আলিপুর দুয়ারে। আলিপুর দুয়ারের ম্যাকউইলিয়ামস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অভিক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে। অভিক দাসের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় স্যার। সরাসরি চলে যাব অজয়ের কাছে। অজয়, আজকের এই রেজাল্টের বিষয়ে কি বলছে অভিক? প্রথমেই অভিককে কলকাতা টিভির পক্ষ থেকে অভিনন্দন। আজকের এই রেজাল্টের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী ছিল, ভবিষ্যতের কি পরিকল্পনা, কি জানাচ্ছে অভিক? দেখো অঙ্কুরদা, বর্তমানে আমি রয়েছি আলিপুর দুয়ার শহরের এই অভিক দাস, তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন, তার কাছে আমরা সরাসরি চলে এসেছি, তার কাছ থেকে জেনে নিব। দাদা, প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে ওয়েলকাম। কেমন লাগছে এই প্রথম হয়েছেন রাজ্যে আপনি? প্রথম হওয়ার জন্য আমার খুব ভালো লাগছে। আমার এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন খুব ভালো হয়েছিল এবং আশা ছিল যে আমি প্রথম পাঁচের মধ্যেই থাকবো, তো একেবারে প্রথম হয়েছি তার জন্য খুব ভালো লাগছে। আপনি তো মাধ্যমিকেও চতুর্থ স্থান অর্জন করেছিলেন, তো এই এইচএস পরীক্ষায় কতটা পরিশ্রম করেছেন, কত ঘন্টা করে পড়াশোনা করেছেন? হ্যাঁ, পরিশ্রম তো যথেষ্ট করতে হয়েছে। আমি নির্দিষ্ট সময় ধরে কখনো পড়াশোনা করিনি, তবে যখনই ভালো লেগেছে তখনই পড়েছি। দিনে মোটামুটি 8-10 ঘন্টা তো পড়াশোনা মিনিমাম করতাম। আচ্ছা, আপনার বাবাও তো একজন শিক্ষক আমরা জানতে পেরেছি, তো আপনার বাবা বা স্কুলের যে শিক্ষকদের সাথে কতটা আপনারা হেল্প পেয়েছেন? হ্যাঁ, যথেষ্ট হেল্প পেয়েছি। আমার গৃহশিক্ষকরা আমাকে যথেষ্ট হেল্প করেছেন, স্কুলের শিক্ষকরাও যথেষ্ট হেল্প করেছেন, তাদের সক্রিয় সাহায্যের জন্যই এটা সম্ভব হয়েছে। আশা করেছিলেন এই প্রথম হবে বলে রাজ্যে? আমি তো আশা করছিলাম যে টপ 5-এর মধ্যে থাকবো, তো একেবারে প্রথম হওয়ার জন্য খুব ভালো লাগছে। ভবিষ্যতে কি করার ইচ্ছা রয়েছে? ভবিষ্যতে ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার। আচ্ছা, এই সময়ে দেখি আমরা অনেক ছাত্রছাত্রীরা থাকে, তারা কিন্তু মোবাইলের পক্ষে মোবাইল বেশি ইউজ করে। তুমি যে এটা প্রথম স্থান অর্জন করেছো, কি মোবাইল সাথে কি যুক্ত ছিল না মোবাইল একদমই বহিষ্কার করেছিল? মোবাইল বহিষ্কার বলতে কোনো রকম সোশ্যাল মিডিয়া সাথে যুক্ত ছিলাম না। মোবাইল ইউজ করতাম তখনই যখন পড়াশোনার কাজে গুগলের জন্য লাগতো, তখন কোনো জিনিস সার্চ করতে আমি মোবাইল ব্যবহার করেছি। এছাড়া পড়াশোনার বাইরে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি যুক্ত ছিলাম না। তাহলে স্কুল থেকে তো বিভিন্ন গ্রুপে মেসেজ টেসেজ কি করে জানতে? সেটা আমার বাবা আর মার মোবাইলেই আসতো মেসেজ, নিজস্ব কোনো নাম্বার ছিল না। আচ্ছা, ভবিষ্যতে কি করতে চাচ্ছ, কি জানালেন? ভবিষ্যতে আমার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। আচ্ছা, তুমি তো প্রথম হয়েছো, বাড়িতে এত লোক আসছে, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, ও খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। পড়াশোনার বাইরে বিনোদনের দিকে নজর আছে অভিকের? অভিকের সাথে সে জানাচ্ছে যে তা তাকে খুব ভালো লাগছে, তে সে প্রথম স্থান অর্জন করেছে, তে ভাবতে পারে নাই যে সে প্রথম স্থান অর্জন করবে, কিন্তু সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে অভিক। ধন্যবাদ অজয়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ।